টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা আশা করি অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের পাঁচ পয়েন্ট দুই অনুশীলনের উদাহরণ নয় এবং উদাহরণ দশ এই দুইটা অঙ্ক সমাধান করাবো তো এই দুইটা অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আর যে ব্যাপারটা বল বলার থাকে আজকে আমার পাঁচ পয়েন্ট দুই অনুশীলনের লেকচার নাম্বার নয় এর আগের লেকচারে আমি মূল বইয়ের সবগুলো অঙ্ক এবং উদাহরণের অনেকগুলো অঙ্ক সমাধান করেছিলাম আজকে আমার নয় নম্বর পর্ব নয় নম্বর পর্ব মাধ্যমে আমার মূল বইয়ের প্রতিটা অঙ্ক মানে অঙ্ক করানোর সব সমাধান করানো শেষ মানে আজকে পাঁচ পয়েন্ট দুই অনুশীলনের মূল বইয়ের অঙ্কগুলো করানোর লেকচার আমার শেষ লেকচার এবং যে ব্যাপারটা থাকে সেটা হলো যে এরপরে আমি যদি পাঁচ পয়েন্ট দুই অনুশীলনের যে লেকচারগুলো করাবো সেগুলো হচ্ছে যে বোর্ডের যে সৃজনশীলগুলো এসেছে পাঁচ পয়েন্ট দুই থেকে এবং যে পাঁচ পয়েন্ট দুইয়ের যে যে অঙ্ক থেকে সৃজনশীল হতে পারে সেগুলো আমি সমাধান করাবো এখন আসো উদাহরণ নয় নম্বর অঙ্কটা সমাধান করাবো তো দেখো যে ব্যাপারটা থাকে এইটা আর এটা প্রায় সেম কাছাকাছি আমরা প্রথমে অঙ্কটা তুলেছি তো আমরা দেখো এখানে যদি আমরা পনেরো কে তেরো আর দুই যোগ করি তাহলে আর পনেরো তাহলে দেখো এইটা এটা সেম হয়ে যায় দেখো এই অংশটা আর এই অংশটা সেম হয়ে যায় সেজন্য আমরা দেখো যে ব্যাপারটা করেছি পনেরো লিখেছি তেরো যোগ দুই আর এখানে যা ছিল তাই এখানে যা ছিল তাই প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন পরিবর্তন আমার একটাই সেটা পনেরো কে লিখেছি তেরো যোগ দুই এখন লিখব ধরি দেখো ধরি কি ধরি সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস তেরো এইটার সমান আমরা ধরবো হচ্ছে পি দেখো যেহেতু দুইটা সেম তাহলে এটা সমান পি ধরবো তাহলে আমরা অতএব কি পাই দেখো রুট যেহেতু এটা সমান পি ধরেছি তাহলে পি প্লাস টু মাইনাস এই টোটালটা সমান পি ধরেছি তাহলে রুট পি সমান হয় হচ্ছে রুট টেন মাইনাস রুট এইট এখন যে কাজটা করব সেটা হলো যে আমরা এইটারে এই পাশে নিয়ে আসবো এইটারে ওই পাশে নিব। পক্ষান্তর করব বা রুট পি প্লাস টু আমরা যদি রুট এইটে মাইনাস আছে এই পাশে নিয়ে আসি তাহলে হয় প্লাস রুট এইট আর রুট টেন এটা মাইনাস আছে আমরা পক্ষান্তর করলে হবে প্লাস রুট পি এখন আমরা যে কাজটা করব। সেটা হলো উভয় পক্ষে বর্গ করবো দেখো উভয় পক্ষে বর্গ করব তো বর্গ করার ক্ষেত্রে আমি একটু অন্য মার্কার ইউজ করতেছি কারণটা আমি পরে বলবো তাহলে রুট পি প্লাস টু প্লাস হোলিস্কোয়ার রুট টেন প্লাস রুট পি দেখো আমরা ব্র্যাকেটে লিখব বর্গ করে আমরা উভয় পক্ষে বর্গ করেছি এখন দেখো যদি আমরা বর্গ করি সেক্ষেত্রে কি পাই এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র পাই এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস বি প্লাস রুট এইট স্কোয়ার দেখো এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এখন দেখো এ প্লাস বি হোলিস্কোয়ার সূত্র হবে এ স্কোয়ার প্লাস টু এ বিয়ার দেখো আমরা সূত্র বসে এ প্লাস বি হোলিস্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এখন দেখো আমরা জানি রুট আর কাটা যায় রুট আর যদি আমরা কেটে দিই তাহলে কি হয় দেখো রুটার স্কোয়ার কেটে দিলে হয় পি প্লাস টু প্লাস টু দেখো এইটার রুটের ভিতর পি প্লাস টু রুটের ভিতর এইটও রুটের ভিতর তাহলে লিখতে পারি এইট ইন্টু পি প্লাস টু প্লাস এইট রুট এইটকে যদি স্কোয়ার করা হয় তাহলে হয় এইট সমান রুট টেনকে যদি আমরা স্কোয়ার করি হয় তাহলে টেন আর প্লাস টু দেখো রুট রুট টেন রুট পি তাহলে লিখতে পারি রুট টেন পি প্লাস রুটার আর কেটে হয় পি এখন আমরা দেখো সেটা হল আর দশ আর প্লাস টু রুট এইট আর পি গুণ করলে হয় এইট প্লাস আর দুগুণে ষোলো এবার টেনটা প্লাস আমরা করলাম মাইনাস টেন পিটা প্লাস পক্ষান্তর করলায় মাইনাস পি সমান টু রুট টেন পি এবার দেখো আমরা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে কী পাই দেখো টেন আর টেন কাটা পি আর পি কাটা তাহলে আমার থাকে কি কি দেখো সেটা হলো আমার থাকে বা টু রুট এইট পি প্লাস সিক্সটিন সমান টু রুট টেন আমরা উভয় পক্ষ থেকে টুটু কেটে দিতে পারি যদি টুটু কেটে দিই তাহলে কি পাই দেখো বা যদি আমরা টুটু কেটে দিই তাহলে আমরা পাই রুট এইট পি প্লাস ষোলো সমান রুট টেন পি এখন আমরা উভয় পক্ষে বর্গ করব যদি বর্গ করি তাহলে দেখো রুট এইট পি প্লাস ষোলো বর্গ লিখবো পুনরায় বর্গ করে টেন পি বর্গ করে পুনরায় বর্গ করে ব্র্যাকেট এটা লিখবো এখন দেখো যদি বর্গ করে রুট আর স্কোয়ার কাটা যায় তাহলে তাকে এইট পি প্লাস ষোলো সমান রুট আর স্কোয়ার কেটে গেলে হয় টেন পি বা এইট এইট পি এটা প্লাস আমরা যদি পক্ষান্তর করি তাহলে হয় মাইনাস টেন পি প্লাস ষোলো সমান জিরো বা আটটা পির থেকে দশটা পি বাদ দিলে হয় মাইনাস দুইটা পি প্লাস ষোলো সমান জিরো এখন আমরা পি সমান যেটা ধরেছিলাম সেটা বসাই দিব দেখো আমরা পি সমান ধরেছিলাম হচ্ছে মাইনাস টু পি সমান ধরেছিলাম হলো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস তেরো দেখো পি সমান ধরেছিলাম প্লাস ষোলো সমান জিরো দেখো আমরা পি সমান যেটা ধরেছিলাম সেটা লিখে দিয়েছি পি সমান এখন আমরা ব্রাকেট তুলে দিব তুলে দিলে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বারো এক্স মাইনাসে প্লাসে মাইনাস ছাব্বিশ প্লাস ষোলো সমান জিরো দেখো মাইনাস টু এক্স স্কোয়ার এবার দেখো সেটা হলো যে আমরা পাই প্লাস বারো এক্স ষোলো থেকে যদি ছাব্বিশ বাদ দেওয়া হয় মাইনাস টেন সমান জিরো আমরা মাইনাস কমন নিতে পারি যদি মাইনাস কমন নিই সেক্ষেত্রে হয় দেখো মাইনাস টু কমন যায় মাইনাস টু কমন নিলে হয় হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ সমান জিরো এখন মাইনাস টু গুণ আকারে আছে যদি আমরা ডান পাশে পাঠা মানে ওই পক্ষে পাঠাই সরি তাহলে জিরো দিয়ে মাইনাস টুরে ভাগ করলে জিরো হয় অথবা উভয় পক্ষে যদি মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে মাইনাস টু মাইনাস টু কাটা কেটে কাটাই দিলে এইখানে তাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ আর মা জিরো জিরোকে মাইনাস টু দ্বারা ভাগ দিলে হয় জিরো এখন আমরা মিডিল টার্ম করবো দেখো মিডিল টার্ম করলে হয় এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ সমান জিরো মাইনাস ফাইভ এক্স মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স গুন করলে প্রথমটা শেষেরটার গুণ ফলের সমান বা

ফাইভ দেখো এক্সের আমরা দুইটা মান পেয়ে গেছি তো দেখো অঙ্কটা আমি আরেকবার রিপিট করতেছি সেটা হলো যে আমরা পনেরোকে লিখেছি তেরো যোগ দুই কারণ এইটা আর এইটা সেম করার জন্য এখন আমরা এইটা সমান পি ধরেছি তাহলে আমরা অতএব কি পাই দেখো এটা সমান যেহেতু পি ধরেছি তাহলে রুট পি প্লাস টু সমান পি ধরেছি রুট পি আর এখানে যা ছিল তাই আমরা এইটারে প্রক্ষান্তর করেছি আর এইটারে ওই ওই পাশে নিয়ে গেছি এবার উভয় পক্ষে বর্গ করেছি বর্গ করে ক্যালকুলেশন করেছি ক্যালকুলেশন করলে করার পরে আমার এইটা এসেছে এইটা এসেছে এবার এখানে কিন্তু আমরা পিসুমান যেটা ধরেছিলাম সেটা বসিয়ে দিয়েছি পিস মান বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে এক্সের আমরা দুইটা মান পেয়েছি ওয়ান আর ফাইভ এখন কিন্তু আমি শুদ্ধি পরীক্ষা করব। শুদ্ধি পরীক্ষা বলতে এক্সের মান ওয়ান বামপক্ষে বসাবো আবার এক্সের মান ফাইভ বাম পক্ষে বসাবো বসানোর ফলে ডান পক্ষে যেটা আসবে যদি ওয়ান বসানোর পর ডান পক্ষ আসে তাহলে ওয়ান অ্যান্সার যদি না বাম পক্ষে বসানোর ফলে যদি না আসে তাহলে অ্যান্সার নয় একইভাবে ফাইভের ক্ষেত্রেও করব। এখন আমরা শুদ্ধি পরীক্ষা করব দেখো আমরা এক্স ইকাল টু ওয়ান পেয়েছিলাম আর এক্সিক টু ফাইভ পেয়েছিলাম তাহলে এক্সিকোয়াল টু ওয়ান এক্সিকোয়াল টু ওয়ান হলে এক্স টু ওয়ান হলে আমরা বামপক্ষ এক্স ইকাল টু ওয়ান বসাবো যদি বামপক্ষে এক্স ইকাল টু ওয়ান বসাই দেখো এক্স এর মান ওয়ান বসাবো তাহলে এক্স স্কোয়ার আছে তাহলে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে কত আমরা জানি বলো তো ওয়ান একবারে ক্যালকুলেশন করে লিখবো এক্স এর মান যদি ওয়ান বসাই ছয়ের সাথে ওয়ান গুণ করলে হয় ছয় আর প্লাস পনেরো আর মাইনাস এক্সের স্থলে আমরা ওয়ান বসাবো ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান এখানে আছে সিক্স এক্স এক্সের স্থলে ওয়ান বসালে সিক্স আর ওয়ান গুণ করলে হয় সিক্স প্লাস তেরো এবার আমরা যোগ বিয়োগ করবো আর এক যোগ করলে হয় ষোলো ষোলো থেকে ছয় বাদ দিলে হয় দশ মাইনাস দেখো তেরো আর এক যোগ করলে হয় তেরো আর এক যোগ করলে হয় চোদ্দ চোদ্দ থেকে ছয় বাদ দিলে হয় সমান ডান পক্ষ ডান পক্ষ চলে এসেছে তাহলে দেখো পক্ষ আর ডানপক্ষ সমান এসেছে তাহলে লিখবো অতএব বামপক্ষ সমান ডান পক্ষ অতএব বামপক্ষ সমান ডান পক্ষ তাহলে বামপক্ষ সমান ডানপক্ষ যেহেতু এসেছে সুতরাং এক্স ইকুয়াল টু ওয়ান এই সমীকরণের অ্যান্সার তাহলে লিখবো অতএব এক্স ইকুয়াল টু ওয়ান প্রদত্ত সমীকরণের বীজ বীজ বলতে বোঝায় অ্যান্সার এখন আমরা এক্স ইকাল টু ফাইভ বসাবো বাম পক্ষে তাহলে লিখবো যে আবার এক্স ইকুয়াল টু ফাইভ হলে এক্স ইকাল টু ফাইভ যদি বসায় তাহলে আমরা বাম পক্ষে কি পাই বাম পক্ষ বামপক্ষ সমান আমরা কি পাচ্ছি দেখো আমরা এক্সের ফাইভ বসাবো যদি ফাইভ বসাই তাহলে দেখো স্কোয়ার ফাইভ স্কোয়ার মানে হচ্ছে পঁচিশ তিরিশ দেখো প্লাস পনেরো এরপর মাইনাস এক্সের স্থলে ফাইভ বসাবো ফাইভ স্কোয়ার মানে পঁচিশ আর একচলিশালে যদি ফাইভ বাসায় তাহলে পাঁচ ছাইনাস তিরিশ আর প্লাস তেরো এখন দেখো পঁচিশ আর পনেরো যোগ করলে চল্লিশ হয় চল্লিশ থেকে তিরিশ বাদ দিলে হয় রুট টেন মাইনাস পঁচিশ আর তেরো যদি যোগ করি তাহলে হয় আটত্রিশ আটত্রিশ থেকে আটত্রিশ থেকে যদি তিরিশ বাদ দেওয়া হয় তাহলে হয় রুট আট দেখো ডান পক্ষে এসেছে তাহলে লিখবো সমান ডান পক্ষ তাহলে লিখবো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ তারপরে বামপক্ষে বামপক্ষে আমরা এক্স এর মান দেখো বামপক্ষে আমরা এক্সের মান ফাইভ বসিয়েছিলাম ডান পক্ষ এসেছে তাহলে লিখবো অতএব বামপক্ষ সমান ডান পক্ষ তাহলে বলবো এক্স ইকুয়াল টু ফাইভ প্রদত্ত সমীকরণের অতএব নিম্ন সমাধান দেখো নিম্ন সমাধান এক্সিকল্ড কত কত পেয়েছি আমরা ওয়ান আর ফাইভ এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার তবে এই ভুলটা কখনোই করবে না অনেকে আছো যে ব্যাপারটা থাকে সেটা হলো যে এক্স নির্নেও সমাধান এক্স ইকুয়াল টু ওয়ান কমা ফাইভ লিখো লেখার পরে ব্রাকেট দাও এই ব্রাকেট দেওয়া যাবে না কারণ এটা ভুল কেন ভুল কারণ যখনই ব্রাকেট দিবা তখন প্রথমটা ভুজ এবং দ্বিতীয়টা কোটি বুঝাবে মানে প্রথমটা এক্সের মান দ্বিতীয়টা এর মান বোঝাবে তাই এখানে ব্রাকেট দেওয়া যাবে না দেখো আমার শুদ্ধি পরীক্ষা শেষ এবং অঙ্কটা দেখো খুব যে কঠিন ছিল তা না অঙ্কটা কিন্তু সহজ আর যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে যে বেল আইকনটি আছে বেল আইকনে ক্লিক করবে আর এরপরে আমরা এখন উদাহরণ দশ নম্বর অঙ্কটা সমাধান করাবো এখন আমরা দেখো উদাহরণ দশ করাবো উদাহরণ দশ নম্বর অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে যদি বলা যায় যে একটা অঙ্ক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হল উদাহরণ দশ তবে উদাহরণ দশের কিন্তু আরেকটা ভার্সন আছে মানে আর অন্যভাবে লেখা যায় সেটা আমি অঙ্ক করানোর শেষে দেখাবো এবং মনে রাখবা এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ তো যে ব্যাপারটা থাকে এইটা সমান টু টু দি পাওয়ার ওয়ান থার্ড দেওয়া আছে তো দেখো যে এইটা সমান এইটা দেওয়া আছে সমাধান করতে বলা হয়েছে তো আমরা প্রথমে ঘন করব কারণ ওয়ান বাই থ্রি আছে পাওয়ার তাই উভয় পক্ষে ঘন করব। বা ওয়ান প্লাস এক্স এরপরে পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান মাইনাস এক্স এরপর পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি সমান দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘন করব সেকেন্ড ব্রাকেট দিয়ে ঘন করব। তাহলে ওয়ান বাই থ্রি লিখবো ঘন করে দেখো লিখেছি ঘন করে এখন যখন ঘন করব। তখন কিন্তু এটা সূত্র হয় এ প্লাস বি হোল কিউব দেখো আমরা প্রথমটাকে এ ধরবো এই টোটালটাকে আমরা এ ধরবো আর এই টোটালটার আমরা বি ধরবো দেখো এ প্লাস বি হোল কিউব দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্রটা কি আমরা সূত্রটা এখানে লিখে দিচ্ছি এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি দেখো এই সূত্রটা কিন্তু তোমার পরীক্ষায় লেখা লাগবে না বাট আমরা বোঝানোর জন্য আমি বোঝানোর জন্য তোমার সূত্রটা লিখেছি সেটা হলো এ প্লাস বি হোল কিউব সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন দেখো সেটা হলো যে এ এ প্লাস বি হোল কিউব এ প্লাস বি হোল কিউবের আমরা সূত্র বসাবো তাহলে সূত্র বসালে প্রথমটারে এ ধরছি সুতরাং হবে এ মানে এইটা এ কিউব প্লাস বি মানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স এরপর পাওয়ার ওয়ান থার্ড তাহলে এ মানে হচ্ছে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই আর বি মানে হচ্ছে ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার দেখো লিখছি এ প্লাস বি যেহেতু আমার জায়গার সমস্যা তাই আমরা এখানে লিখছি ইন্টু এ প্লাস তাকে হচ্ছে টু দেখো আমরা এই লাইন থেকে এই লাইন পরিবর্তন ঘটিয়েছি এ প্লাস বি হোল কিউব সূত্র হচ্ছে এ কিউ প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর টু থ্রি আর থ্রি কাটা গেলে হয় টু দেখো আমরা এইটারে এ ধরেছি এটারে বি ধরেছি এই লাইন থেকে এই লাইন আমার পরিবর্তন এ প্লাস বি হোল কিউব দেখো আমরা সূত্রটা লিখছি এই সূত্রটা তোমার লিখা লাগবে না জাস্ট আমি বোঝানোর জন্য লিখছি পরীক্ষায় সূত্রটা লিখা লাগবে না এখন দেখো থ্রি আর থ্রি কাটা কেটে গেলে হয় বা ওয়ান প্লাস এক্স হয় আর এই থ্রি আর এই থ্রি কাটা থাকে কেটে যায় তাহলে ওয়ান মাইনাস এক্স প্লাস থ্রি দেখো এটার পরে পাওয়ার ওয়ান বাই থ্রি এইটার পরে পাওয়ার ওয়ান বাই থ্রি আমরা তাহলে লিখতে পারি ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স টোটালটার পরে পাওয়ার দিতে পারি ওয়ান বাই থ্রি আর এইটা সমান এইটা সমান এইটা এইটার সমান লিখতে পারি টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি সমান টু দেখো আমরা এই লাইন থেকে এই লাইন কী করছি একটু খেয়াল করবে সেটা হলো দেখো এই থ্রি

এইটার মতো সেম সুতরাং এইটা আর এটা সেম সুতরাং এইটার সমান টু টু দি পার ওয়ান বাই থ্রি সুতরাং এইটার সমান আমরা লিখতে পারি টু টু দি পার ওয়ান বাই থ্রি দেখো এইটার সমান আমরা লিখেছি টু টু দি পার ওয়ান বাই থ্রি সমান টু এখন আমরা একটু ক্যালকুলেশন করব দেখো ক্যালকুলেশন করলে কি পাই সেটা হলো বা ওয়ান ওয়ান আর ওয়ান যদি যোগ করি তাহলে আর টু আর এই এক্স এই এক্স আর এ এক্স কাটা তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু প্লাস থ্রি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি এরপর পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি সমান টু এখন দেখো সেটা হলো আমরা যে কাজটা করতে পারি টু প্লাস আমরা ওই পাশে নিতে পারি তাহলে বা এখন দেখো ওয়ান স্কোয়ার মানে আর ওয়ান মানে হচ্ছে আর মাইনাস এক্স স্কোয়ার এরপরে পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইকুয়াল দেখো টু প্লাস আমরা পক্ষান্তর করছি তাহলে হয় মাইনাস আর এইখানে যা ছিল তাই এই লাইন থেকে এই লাইন পরিবর্তন টু প্লাস ওই পাশে দিলে হয় মাইনাস এবার টুর থেকে টু যদি বিয়োগ করি তাহলে হয় জিরো বা দেখো ওয়ান এরপর পাওয়ার ছিল ওয়ান বাই থ্রি এখন দেখো আর যে ব্যাপারটা থাকে এইটা আর এটা গুণ আকারে আছে আমরা যদি পক্ষান্তর করি মানে ওই পাশে পাঠাই তাহলে জিরো ভাগ থ্রি ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি দেখো সেটা হলো যে এই লাইন থেকে এই লাইন অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো দুই থেকে দুই বাদ দিলে হয় জিরো দুই থেকে দুই যদি আমরা বাদ দিই তাহলে হয় জিরো আর টু আর থ্রি আর এইটা সাথে গুণ আকারে আছে আমরা যদি পক্ষান্তর করি তাহলে হয় ভাগ আবার বলছে এই লাইন থেকে এই লাইন পরিবর্তন দুই থেকে দুই বাদ দিলে হয় জিরো এইটা আর এইটা এটার সাথে গুণ আকারে আছে যদি আমরা পক্ষান্তর করি সমানের ওই পাশে পাঠাই তাহলে যেহেতু গুণ আকারে আছে তাই ভাগ হয় এবার জিরো ভাগ এত সমান হবে জিরো বা দেখো জিরো ভাগ এত তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এরপর পাওয়ার আছে ওয়ান বাই থ্রি সমান জিরো এখন বা আমরা যদি উভয় পক্ষে ঘন করি ঘন করলে থ্রি আর থ্রি কাটা যায় তাহলে এক্স মাইনাস এক্স স্কোয়ার সরি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পাওয়ার আছে ওয়ান বাই থ্রি এবার যদি আমরা ঘন করি তার মানে জিরো কিউব দেখো পুনরায় ঘন করছি ঘন করলে এই থ্রি আর এই থ্রি কাটা থাকে হচ্ছে বা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান দেখো জিরো কিউব জিরো কিউব মানে জিরো বা মাইনাস এক্স স্কোয়ার ওয়ানটা প্লাস আমরা পক্ষান্তর করলে হয় মাইনাস ওয়ান ওয়ান আর ওয়ান কাটা বা এক্স স্কোয়ার সমান ওয়ান বা স্কোয়ার যদি আমরা পক্ষান্তর করি ওই পাশে নিয়ে যাই তাহলে প্লাস মাইনাস ওয়ান হয় অতএব এক্স ইকাল টু হয় প্লাস মাইনাস ওয়ান দেখো অঙ্কটা কিন্তু সহজ তুমি যদি একটু নিজে চেষ্টা করো সেটা হলো আমরা প্রথমে উভয় পক্ষে ঘন করছি দেখো উভয় পক্ষে ঘন করছি এবার এ হোল কিউবের সূত্র এ কিউব প্লাস কিউব প্লাস থ্রি এ এ আর থ্রি কাটলে হয় টু এখন দেখো এই থ্রি আর এই থ্রি কাটলে হয় ওয়ান প্লাস এক্স এই থ্রি আর এই থ্রি কাটলে হয় ওয়ান মাইনাস এক্স আর এই থ্রি উপর পাওয়ার ওয়ান বাই থ্রি উপর পাওয়ার ওয়ান বাই থ্রি টোটাল পাওয়ার দিচ্ছি ওয়ান বাই থ্রি আর এইটার সমান যেহেতু এইটা এইটার সমান যেহেতু টু টু দিপার ওয়ান বাই থ্রি সুতরাং এইটার সমান আমরা লিখতে পারি টু টু দিপার ওয়ান বাই থ্রি সমান টু এখন এক্স এক্স কাটা ওয়ান আর ওয়ান যোগ করলে টু হয় এই থ্রি এ প্লাস বি সূত্র স্কোয়ার পাওয়ার ওয়ান বাই থ্রি এখানে যা ছিল তাই এবার দেখো সেটা হলো যে টু ডা প্লাস আমরা সমানের ওই পাশে নিলে হয় মাইনাস টু আর টু বাদ দিলে হয় জিরো এইটার এটা গুণ আকারে আছে যদি আমরা পক্ষান্তর করি সমানের ওই পাশে নিই তাহলে ভাগ হবে জিরো ভাগ এত সমান হয় জিরো উভয় পক্ষে ঘন করেছি থ্রি থ্রি কাটা থাকলো এটা জিরো কিউব মানে জিরো এবার ওয়ানটা প্লাস ওই পাশে গেলে হয় মাইনাস ওয়ান ওয়ান কাটা এক্স স্কোয়ার সমান ওয়ান স্কোয়ারটা আমরা প্লাস মাইনাস রুট হবে রুট ওয়ান সমান ওয়ান এখন আমরা শুদ্ধি পরীক্ষা করব শুদ্ধি পরীক্ষা দেখো শুদ্ধি পরীক্ষা করবো তো শুদ্ধি পরীক্ষা করার ক্ষেত্রে এক্স ইকাল টু প্লাস ওয়ান পক্ষে বসাবো বসায় যদি ডান পক্ষ আসে তাহলে দেখো তাহলে বলবো যে এক্স ইকাল টু ওয়ান হলে বাম পক্ষে এক্স এর মান ওয়ান বসাও একবার আমরা ক্যালকুলেশন করবো যদি তুমি ওয়ান প্লাস ওয়ান লিখো একটু বড় হয়ে যায় দরকার না আমি একবারে ক্যালকুলেশন করবো এক্স এর মান ওয়ান বসালে ওয়ান আর ওয়ান যোগ করলে হয় টু

ডান পক্ষ পেলাম একটু দাগ দিয়ে নিলাম তার মানে বামপক্ষ আর ডান পক্ষ সমান এসেছে দেখো বাম ডান পক্ষে আছে টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এক্স টু ওয়ান বসিয়েছি বাম পক্ষে আমরা ডান পক্ষ পেয়েছি তার মানে বাম পক্ষ আর ডান পক্ষ সেম তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখবো অতএব অতএব এক্স ইকাল টু ওয়ান পদত্ত এক্স ইকাল টু ওয়ান পদত্ত সমীকরণের

আমরা বামপক্ষে এর মান মাইনাস ওয়ান বসানোর ফল ফলে আমরা ডান পক্ষ পেয়েছি তাহলে এক্স ইকাল টু মাইনাস ওয়ান অতএব এক্স ইকাল টু মাইনাস ওয়ান প্রদত্ত সমীকরণের বীজ অতএব নির্ণয় সমাধান নির্ণে সমাধান x 1 এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত आंसर x 1 হচ্ছে আমার কাঙ্ক্ষিত आंसर দেখো আমার কাঙ্ক্ষিত आंसर চলে এসেছে অংকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে অংকটা চর্চা করবে তো এই অংকটা আরেকটা ফরম্যাটে আসতে পারে ফরম্যাটটা কি রকম এই রকমের অংকটা হবে জাস্ট অনেক সময় অংকটা আসে এরকম টাইপের আমি এখানে লিখতেছি সেটা লোরোম আসে যে রুট ওয়ান প্লাস এক্স এখানে থ্রি দেখো এইটাও যা এইটাও তাই তার মানে কি এইটার পরের লাইন কিন্তু এইটা হয় প্লাস এইটা আসে কিন্তু রুট ওয়ান মাইনাস এক্স এখানে থ্রি দেখো এইটাও যা এইটাও তাই ইকুয়াল টু রুট টু এখানে থ্রি দেখো এই লাইনটাও যা এই লাইনটার পরের লাইন কিন্তু এটা কারণ আমরা রুটের কারণে পাওয়ার জানি হাফ কিন্তু এখানে থ্রি আছে তাহলে ওয়ান বাই থ্রি রুটের কারণে পার দেন হাফ এখানে থ্রি আছে তাহলে আপনি ওয়ান বাই থ্রি তাহলে এটার ক্ষেত্রেও তাই ওয়ান বাই থ্রি দেখো এই লাইন যদি আসে সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করবে নিজে নিজে ঘাবড়াবে না অঙ্কটা কিন্তু খুব যে এই লাইন যদি আসে তাহলে এই লাইনের পরে এই লাইন লেখবে এরপরে এই যেমন আছে তেমন করবে এখন দেখো আমি প্রতিটা অঙ্ক তোমাদের সমাধান করে দিয়েছি নয়টা লেকচারে তোমাদের টোটাল মূল বই আছে দশটা অঙ্ক আর উদাহরণে আছে ছয়টা অঙ্ক টোটাল ষোলোটা অঙ্ক আছে নয়টা লেকচারে আমি টোটাল ষোলোটা অঙ্ক সমাধান করে দিয়েছি এবং প্রত্যেকটা অঙ্ক পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমাদের বিশ্লেষণ করার চেষ্টা করেছি শুধুমাত্র তোমাদের ভালোর জন্য আর আজকে মূলত আমার মূল বইয়ের ফাইভ পয়েন্ট টু এর মূল বইয়ের অঙ্কগুলোর শেষ 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 লেকচার এর পরবর্তী লেকচারগুলোতে আমি তোমাদের এই বই এই চ্যাপ্টার থেকে কী কী সৃজনশীল আসতে পারে বা বিগত বোর্ড পোস্ট পরীক্ষায় কী কী সৃজনশীল হবে সেগুলো সমাধান করব ইনশাল্লাহ এবং তোমাদের যদি কোনো মতামত জানানো থাকে কোনো কমেন্ট জানানো থাকে বা আমার সাথে যদি যোগাযোগ করতে চাও তাহলে যোগাযোগ করতে পারো আর যে কোনো সুচিন্তিত মতামত আমরা মতামতগুলো দেখি এবং মতামতগুলো অনুসারে কাজ করার চেষ্টা করেছি তাই চেষ্টা করবো যে অবশ্যই তোমরা কমেন্ট করবে অবশ্যই যদি তোমাদের সামান্যতম উপকারে আসে বা কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই যারা সাবস্ক্রাইব এখনও করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে যে বেল আইকনটি আছে বেল আইকনে ক্লিক করবে এবং যে ব্যাপারটা থাকে সেটা হলো যে অবশ্যই আমাদের ভিডিওগুলা বেশি বেশি দেখবে এবং যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকবে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের জানাবে আমার এই লেকচারটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকবে আর যে ব্যাপারটা বলি সেটা হলো যে আমি আরেকটা এই চ্যাপ্টারের ওপর স্পেশাল একটা লেকচার করি সবসময় সেটা হলো যে এই কোন পর্বে কি করিয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিই যদি তোমার কোনোটা প্রয়োজন হয় সেই পর্বটাও দেখতে পারো তাহলে তুমি তোমার যে কোনো পর্ব খুঁজতে সুবিধা হবে আর অবশ্যই আবার সামনে তোমাদের সামনে আবার সামনে তোমাদের নতুন একটি পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হবো সামনে সবাই ভালো থাকবা ধন্যবাদ সবাইকে আমার এই লেকচারটি দেখার জন্য